Assalamu alaikum everyone. Welcome to another vlog. এখন আসি ফেনি জংশনে। এইটা হচ্ছে ফেনি জংশন। আসছি রাত্রে ট্রেনে, চিটাংয়ের ট্রেনে, নামছি ফেনিতে। এখন এখান থেকে আমরা হচ্ছে হলো বড়তাকিয়া যাবো, খোয়াছড়া ঝর্ণা দেখ। চলে আসছি খোয়াছড়া ঝর্ণার মাথায়। এখান থেকেই মূলত আমাদের ট্রেকিং শুরু হবে। We'll be right back.
Hi.
আসলাম খোয়াছড়া। খোয়াছড়া আজকে যে ঝর্ণার রানী বলা হয়, একদম পারফেক্ট একটা নাম। তো শুধু একটা কথাই বলবো যে নিজে এসে ঘুরে দেখে যান। আর এখানকার খোয়াছড়ার প্রথম ঝর্ণার পর থেকে স্টেপগুলো আসলে হিসাব করলে ওইভাবে হিসাব করা যায় না। অ্যাকচুয়াল ঝর্ণা আছে এখানে 12টা, আর আমি টোটাল 12টাই গেছি, একদম লাস্ট মাথা পর্যন্ত শেষ ঝর্ণাটাও দেখে আসছি। একদম অস্থির একটা ফিলিংস। আমাদের সঙ্গে গাইড ছিল, উনি আমাদের হচ্ছে হলো টোটাল সবকটা ঝর্ণা দেখিয়েছেন। আর এখন আসি হচ্ছে হলো জয়নাল আবেদিন রেস্টুরেন্টে। এখানে এটা হচ্ছে হলো ঝর্ণা ঢোকার একদম লাস্ট হোটেল। এখানে দুপুরে খাওয়া দাওয়া করলাম, যাওয়ার সময় এখানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যা কিছু ছিল, ক্যামেরা ট্যামেরা সব রেখে দিয়েছি। এবং ইভেন জায়গাটা খুব সেফ, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে আপনি যে কোনো জিনিস রেখে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই জায়গাটার রেফারেন্স দিছে হচ্ছে হলো আদিব ভাই তার ব্লগে। আর এই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এখানে না আসলে মানে বুঝতে পারবেন না যে কি দেখেন না এখন পর্যন্ত। আমার মানে একদম স্পিচলেস আমি ঝর্ণা দেখার পরে। সো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি, আর এরপরে হচ্ছে দেখা যাক কোথায় যাওয়া যায়। ততক্ষণ পর্যন্ত বিদায়, সালামু আলাইকুম।